হাই বাচ্চারা, তোমরা নিশ্চয় সবাই ভালো আছো। আমি তোমাদেরকে সহজ পাঠ পড়াচ্ছিলাম। সহজ পাঠে আমরা প্রথম পাঠের একটা গল্প শিখলাম, তারপর দ্বিতীয় পাঠের একটা কবিতা, গল্প, এগুলো আমাদের সব করা হয়ে গেছে। আমার মনে হয় তোমরা বাড়িতে সবাই খুব ভালো করে প্র্যাকটিসও করেছো এবং প্রশ্ন উত্তর কবিতা তোমাদের সব মুখস্থ হয়ে গেছে। তাই এবার আমরা চলে যাব তৃতীয় পাঠে। তৃতীয় পাঠে কিন্তু একটা গল্প রয়েছে, সেই গল্পটা আজকে তোমাদের আমি বুঝিয়ে দেবো, তারপরে কিন্তু আমরা প্রশ্ন উত্তর শব্দার্থ এগুলো শিখব। তাহলে এই গল্পটার মধ্যে কি আছে এবার দেখে নি। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন, সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে, রঙ্গলাল বাবুও এখনই আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। সিঙ্গি তুমি দৌড়ে যাও তো, অনঙ্গ দাদাকে ধরো, মোটর গাড়িতে তাদের আনবেন, সঙ্গে নিতে হবে কুড়ুল, ঝ্যাটা, কোদাল প্রভৃতি, আর নেব ভিঙ্গি ম্যাথরকে। এবারে পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে, থিতিবাবুর ক্ষেতে একটিও ঘাস নেই, অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে নিয়েছে, পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে, ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন। এই যে গল্পটা, এটার মধ্যে পাড়া ছেলেরা মিলে সবাই মিলে একটা জায়গা সেটা পরিষ্কার করবে এবং কি কি নেবে সেই এই গল্পটার মধ্যে আছে। তো তোমাদের এবার গল্পটা আমি একটু বুঝিয়ে দিই। আজ মঙ্গলবার কথাটার মানে হলো ওরা মঙ্গলবার দিন এই কাজটা কমপ্লিট করবে বা ওরা শুরু করবে। তো সেই দিন কি না পাড়ার সমস্ত জঙ্গলগুলো পরিষ্কার করবে, সাফ কথাটার মানে হলো পরিষ্কার করা। সব ছেলেরা দঙ্গল বেঁধে আসবে বা যাবে, তাহলে সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে মানে দঙ্গল মানে দল বেঁধে যাবে, সব ছেলেরা দঙ্গল বেঁধে সেখানে যাবে, রঙ্গলাল বাবু এক্ষুনি আসবেন, ওই এলাকাতেই থাকেন রঙ্গলাল বাবু, তিনিও আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। তার মানে কে কে আসছেন? রঙ্গলাল বাবু এবং তার দাদা বঙ্গবাবু। সিঙ্গি তুমি দৌড়ে যাও তো, কথাটার মানে হলো লেখক বলছেন, এই যে কথাগুলো বলছে সেটা কিন্তু লেখক বলছেন, লেখক সিঙ্গি নামে একজনকে বলছে যে তুমি দৌড়ে যাও, অনঙ্গদাদাকে ধরো, অনঙ্গদাদা একজন লোক, তাকে ধরো, মোটর গাড়িতে করে তাদেরকে নিয়ে আসবে। কাদের নিয়ে আসবে? রঙ্গলাল বাবু আর বঙ্গবাবুকে। আর এই জঙ্গল পরিষ্কার করার জন্য তাদের কী কী নিয়ে যেতে হবে? তাদের সঙ্গে নিয়ে যেতে হবে কুড়ুল, কোদাল, ঝ্যাটা, এগুলো সঙ্গে করে নিতে হবে, তার সঙ্গে নেবে ঝুড়ি, আর নেবে কাকে? না ভিঙ্গি ম্যাথরকে। ম্যাথর কাদের বলা হয়? যারা নোংরা পরিষ্কার করে, রাস্তাঘাট পরিষ্কার করে, অর্থাৎ আমরা যাদের সাধারণ কথায় জানি ঝাড়ুদার, এবং এরাই নোংরা জায়গাগুলো পরিষ্কার করে দেয়। তাই ভিঙ্গি ম্যাথরকেও তারা সঙ্গে করে নিয়ে যাবে। আর এবারে কি হয়েছে না, পঙ্গপাল এসে বড় ক্ষতি হয়েছে। এই পঙ্গপাল কে? পঙ্গপাল হলো এক ধরনের পোকা, এরা চাষের জমিতে দেখা যায়, এরা কি করে চাষের জমি প্রচন্ড পরিমাণে ক্ষতি করে। তো এই পঙ্গপাল কিন্তু প্রচুর ক্ষতি করেছে এবারে তাদের। খিতিবাবুর ক্ষেতে একটাও ঘাস নেই, কথাটার মানে হলো খিতিবাবু নামে ওই এলাকায় যে লোক ছিলেন তার বাগানে একটা ঘাসও ছিল না, সব ওই পঙ্গপাল খেয়ে নিয়েছে, আর অক্ষয়বাবু বাগানে কপি চাষ করেছিল সেই কপির পাতাগুলো খেয়েও শেষ করে দিয়েছে। এখানে বললাম আমি তোমাদের সাঙ্গ করে দিয়েছি, সাঙ্গ মানে শেষ করে দাও। এই পঙ্গপালকে যদি তারা তাড়াতে না পারে তাহলে কিন্তু কাজে ভঙ্গ দিতে হবে, ভঙ্গ মানে বাধা পাবে কাজে, কাজ বন্ধ করে দিতে হবে। আর ঈশানবাবু বলে একজন ছিলেন, তিনি ইঙ্গিত করে বললেন, ইঙ্গিত মানে কি? ইশারা। ইশারায় বললেন এই কাজের জন্য যদি কিছু খরচ হয় তার জন্য তিনি কিছু দান করবেন। তার মানে গল্পটার মধ্যে কি বলেছে, পাড়ার ছেলেরা মিলে এবং রঙ্গলালবাবু, বঙ্গবাবু, তার সাথে ভিঙ্গি ম্যাথর, এরা সবাই মিলে কি করছে না জঙ্গল সাফ করবে। এবং কারণ হলো কি হয়েছে না, পঙ্গপাল এসে সমস্ত আশেপাশের লোকেদের জমি, বাগানের ঘাস, কপির পাতা এগুলোকে খেয়ে নিয়েছে, তাই পঙ্গপালকে তো তাড়াতে হবে, সেই জন্য তারা আশেপাশের জঙ্গলগুলো সাফ করবে অর্থাৎ পরিষ্কার করবে, এবং তার সাথে কে কে আসছেন সেটাই এই গল্পের মধ্যে রয়েছে। তাহলে চলো তোমাদের আরেকবার আমি গল্পটা পড়িয়ে দিই। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন, সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে, রঙ্গলাল বাবুও এখনই আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। সিঙ্গি তুমি দৌড়ে যাও তো, অনঙ্গ দাদাকে ধরো, মোটর গাড়িতে তাদের আনবেন, সঙ্গে নিতে হবে কুড়ুল, কোদাল, ঝ্যাটা এবং ঝুড়ি, আর নেব ভিঙ্গি ম্যাথরকে। এবারে পঙ্গপালে সে বড় ক্ষতি করেছে, খিতিবাবুর ক্ষেতে একটিও ঘাস নেই, অক্ষয়বাবুর বাগানে কপির পাতা খেয়ে সাঙ্গ করে দিয়েছে, পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে,
ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে গল্পটা বুঝতে পারলে, তাহলে নিশ্চয়ই তোমরা বাড়িতে খুব ভালো করে গল্পটা পড়বে এবং বারবার পড়বে আর তার সাথে রিডিং করবে, তা নাহলে কিন্তু এর থেকে প্রশ্ন উত্তর তোমরা করতে পারবে না। তাহলে তৃতীয় পাঠের গল্পটা তোমরা মন দিয়ে পড়বে। এবার আমরা প্রশ্ন উত্তরের দিকে চলে যাব। তাহলে বাচ্চারা, আমাদের তৃতীয় পাঠ গল্পটা বোঝা হয়ে গেছে। আমি তোমাদের বারবার পড়িয়েও দিয়েছি, আমার মনে হয় তোমরা বাড়িতে গল্পটা পড়েও নিয়েছো। এবার এই প্রত্যেক পাঠে যেমন আমরা প্রশ্ন উত্তর করেছি, এই পাঠেও আমরা প্রশ্ন উত্তর করব। এগুলো কিন্তু সবই আমরা পুরো বাক্যে করছি, এবং যেহেতু তোমরা এখন প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠে গেছো, অর্থাৎ ক্লাস টুতে উঠে গেছো, সেহেতু তোমাদের কিন্তু মানে একটু বড় কোশ্চেন হচ্ছে, একটার সাথে দুটো প্রশ্ন থাকছে, এবং তোমরা চাইলে কিন্তু ওটাকে পাঠ করেও লিখতে পারো। তোমাদের আমি প্রত্যেকটা প্রশ্ন লেখার সময় বলেই দিই যে তোমরা এই এক লাইনে আরেকটা প্রশ্ন শুরু করতেও পারো, আর নাহলে সেকেন্ড লাইনে একটু ছেড়ে দিয়ে তারপরে পরের উত্তরটা শুরু করতে পারো। দুটোর কোনোটাতেই অসুবিধা নেই। এখানে কিন্তু যেহেতু তোমরা টুতে উঠে গেছো, সেহেতু দেখবে একটা প্রশ্নের মধ্যে তিনটে করে প্রশ্ন থাকবে, আর এক কথাগুলো আমি তোমাদের মুখে যখন এই পুরো বাক্য বলবো তখন তার সাথে তোমাদের বলে দেবো। তাহলে দেখো প্রথম ক নম্বরে কি আছে, কোন বার জঙ্গল সাফ করবার দিন, কারা কিভাবে জঙ্গল সাফ করতে যাবে। আমরা গল্পতে পড়েছি আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন। তাহলে কোন বার জঙ্গল সাফ করবার দিন, তাহলে আমাদের লিখতে হবে মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন। আবার বলছি, মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন। তোমরা আমার সাথে সাথেই মুখে মুখে পড়ো এবং তার সাথে দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা লিখছি মঙ্গলবার তাহলে কি পেলাম, মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন। পরেরটা দেখো, কারা কিভাবে জঙ্গল সাফ করতে যাবে। আমরা ওখানে কি পেয়েছিলাম, পাড়ার ছেলেরা যাবে, কিভাবে যাবে, দঙ্গল বেঁধে, অর্থাৎ দল বেঁধে। তাহলে আমরা লিখব পাড়ার ছেলেরা দঙ্গল বেঁধে জঙ্গল সাফ করতে যাবে। তাহলে কি বললাম, পাড়ার ছেলেরা দঙ্গল বেঁধে জঙ্গল সাফ করতে যাবে। তোমরা নিশ্চয়ই একটা জিনিস বুঝতে পারছো, এই তৃতীয় পাঠে আমরা সমস্ত শব্দগুলোর মধ্যে উমাগয় পাচ্ছি, তার মানে এখানে যুক্তাক্ষরটা কি আছে, উমাগয় দিয়ে শব্দ। কারণ প্রথম পাঠে ছিল আমাদের অনুস্বর, তারপরে আছে তোমাদের যফলাযুক্ত শব্দ, এরপরে আছে উমাগয় শব্দ। তাহলে এই যে উমাগয় শব্দ, এই উমাগয় শব্দগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু বানান আসতে পারে। তাহলে আমরা লিখবো এবার, পাড়ার ছেলেরা দঙ্গল বেঁধে জঙ্গল সাফ করতে যাবে। তাহলে আমরা কি পেলাম, পাড়ার ছেলেরা দঙ্গল বেঁধে জঙ্গল সাফ করতে যাবে। তাহলে মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন, পাড়ার ছেলেরা দঙ্গল বেঁধে জঙ্গল সাফ করতে যাবে। আমরা খ নম্বরে চলে আসি, রঙ্গলাল বাবু কখন আসবেন, তার দাদার নাম কি, তাদের কিভাবে আনা হবে। আবার বলি, রঙ্গলাল বাবু কখন আসবেন। তাহলে আমরা কি শুনেছিলাম ওই গল্পটার মধ্যে, রঙ্গলাল বাবু কখন আসবে, রঙ্গলাল বাবু এখনই আসবেন। তাহলে আমরা লিখব রঙ্গলাল বাবু এখনই আসবেন। কি বললাম, রঙ্গলাল বাবু এখনই আসবেন।
তাহলে কি পেলাম, নঙ্গলালবাবু কখন আসবেন? নঙ্গলালবাবু এখনই আসবেন। তার দাদার নাম কি? তার দাদার নাম বঙ্গবাবু। তার দাদার নাম বঙ্গবাবু। লিখছে তাহলে কি পেলাম, তার দাদার নাম বঙ্গবাবু। তাদের কিভাবে আনা হবে? তাদের কিভাবে আনা হবে? তাদের মোটর গাড়িতে আনা হবে। তাদের মোটর গাড়িতে আনা হবে। লিখছি আমরা তাহলে আমরা কি পেলাম, তাদের কিভাবে আনা হবে? তাদের মোটর গাড়িতে আনা হবে। তাহলে আবার বলি, রঙ্গলাল বাবু কখন আসবেন? রঙ্গলাল বাবু এখনই আসবেন। তার দাদার নাম কি? তার দাদার নাম বঙ্গবাবু। তাদের কিভাবে আনা হবে? তাদের মোটর গাড়িতে আনা হবে। তাদের মোটর গাড়িতে আনা হবে। তাহলে দেখো, বারবার কিন্তু এই বানানগুলো পড়বে, এই যে রঙ্গলাল, বঙ্গবাবু, মোটর গাড়ি, এগুলো কিন্তু খুব ভালো করে দেখে তারপর বানানগুলো বলবে। দেখো, রঙ্গলাল বাবু এখনই আসবেন, তার দাদার নাম বঙ্গবাবু, তাদের মোটর গাড়িতে আনা হবে। আর লেখার সময় কিন্তু বারবার বানানগুলো চেক করে নেবে, যে মোটর গাড়ি, রঙ্গলাল বাবু, বঙ্গবাবু, এগুলো যেহেতু যুক্তাক্ষরে আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, গ নম্বরে, জঙ্গল সাফ করতে কি কি জিনিস সঙ্গে নিতে হবে আর কাকে সঙ্গে নিতে হবে? জঙ্গল সাফ করতে কি কি জিনিস সঙ্গে নিতে হবে? জঙ্গল সাফ করতে নিতে হবে কোদাল, কুড়ুল, ঝেঁটা, ঝুড়ি। কি কি নিতে হবে? কোদাল, কুড়ুল, ঝেঁটা, ঝুড়ি। তাহলে আমরা লিখে ফেলি, জঙ্গল সাফ করতে কোদাল, কুড়ুল, ঝেঁটা, ঝুড়ি সঙ্গে নিতে হবে। আর জিনিস কথাটা কিন্তু লিখতে হবে, আমাদের যেহেতু প্রশ্ন করেছে কি কি জিনিস, তাহলে জিনিসটা কিন্তু আমরা আর লিখবো না। তাহলে কি পেলাম, জঙ্গল সাফ করতে কোদাল, কুড়ুল, ঝাঁটা, ঝুড়ি সঙ্গে নিতে হবে। আর কাকে সঙ্গে নিতে হবে? আমরা ওখানে কি বলছিলাম, নেব সঙ্গে ভিঙ্গি ম্যাথরকে। তাহলে লিখব, ভিঙ্গি ম্যাথরকে সঙ্গে নিতে হবে। তাহলে আর কাকে সঙ্গে নিতে হবে? আর ভিঙ্গি ম্যাথরকে সঙ্গে নিতে হবে। তাহলে কি পেলাম, আর কাকে সঙ্গে নিতে হবে? আর ভিঙ্গি ম্যাথরকে সঙ্গে নিতে হবে। তাহলে গ নম্বর প্রশ্নের উত্তরে কি আছে, জঙ্গল সাফ করতে কি কি জিনিস সঙ্গে নিতে হবে? জঙ্গল সাফ করতে কোদাল, কুড়ুল, ঝেঁটা, ঝুড়ি সঙ্গে নিতে হবে। আর কাকে সঙ্গে নিতে হবে? আর ভিঙ্গি ম্যাথরকে সঙ্গে নিতে হবে। এবার আমরা চলে যাচ্ছি ঘরে। কার বাগানে কারা কপির পাতা খেয়ে সাঙ্গ করে দিয়েছে? কার খেতে একটুও ঘাস নেই? কার বাগানে কারা কপির পাতা খেয়েছে? আমরা শুনেছিলাম ওখানে পঙ্গপাল এসেছে। অক্ষয়বাবুর বাগানে পঙ্গপাল কপির পাতা খেয়ে সাঙ্গ করেছে। কারা বলতে পঙ্গপাল মানে একটা পোকা, তারা নিশ্চয়ই একজন আসে না, তারা দল বেঁধে আসে, তাই পঙ্গপাল কপির পাতা খেয়ে সাঙ্গ করে দিয়েছে। তাহলে আমরা লিখব, অক্ষয়বাবুর বাগানে পঙ্গপাল কপির পাতা খেয়ে সাঙ্গ করে দিয়েছে।
তবে কি দেখলাম, অক্ষয়বাবুর বাগানে পঙ্গপাল কপির পাতা খেয়ে সাঙ্গ করে দিয়েছে, কার খেতে একটুও ঘাস নেই, খিতিবাবুর খেতে একটিও ঘাস নেই। আবার বলি, কার খেতে ঘাস নেই, খিতিবাবুর খেতে একটিও ঘাস নেই। তাহলে দেখো, কার খেতে একটু ঘাস নেই, খিতিবাবুর খেতে একটিও ঘাস নেই। তাহলে আমরা ঘ নম্বরে কি পেলাম, কার বাগানে কারা কপি পাতা খেয়ে সাঙ্গ করে দিয়েছে, অক্ষয়বাবুর বাগানে পঙ্গপাল কপি পাতা খেয়ে সাঙ্গ করে দিয়েছে, কার খেতে একটিও ঘাস নেই, খিতিবাবুর খেতে একটিও ঘাস নেই। এবার লাস্ট প্রশ্ন, কেন কাজে ভঙ্গ দিতে হবে, কে ইঙ্গিতে বলেছেন দান করবেন। আমরা আগেই দেখেছিলাম যে কি লেখা গল্পটার মধ্যে কি আমি পড়েছিলাম, যে পঙ্গপাল তাড়াতে না পারলে কাজে ভঙ্গ দিতে পারবে, অর্থাৎ পঙ্গপাল যদি না যায় তাহলে কিন্তু এরকমভাবে সবারই ক্ষেতের ঘাস কপির পাতা খেয়ে নেবে, তখন কাজে বাধা হয়ে দাঁড়াবে। তাহলে লিখতে হবে, পঙ্গপাল তাড়াতে না পারলে কাজে ভঙ্গ দিতে হবে, পঙ্গপাল তাড়াতে না পারলে কাজে ভঙ্গ দিতে হবে। তাহলে কি বললাম, কেন কাজে ভঙ্গ দিতে হবে, পঙ্গপাল তাড়াতে না পারলে কাজে ভঙ্গ দিতে হবে, কে ইঙ্গিতে বলেছেন দান করবেন, ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন দান করবেন। তোমরা ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন দান করবেন লিখতে পারো, বা ঈশানবাবু দান করছেন এটাও লেখা যায়। তাহলে দেখো, ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন দান করবেন। আমরা উম নম্বরে কি পেলাম, কেন কাজে ভঙ্গ দিতে হবে, পঙ্গপাল তাড়াতে না পারলে কাজে ভঙ্গ দিতে হবে, ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন দান করবেন, কে ইঙ্গিতে দান করবেন, ঈশানবাবু ইঙ্গিতে দান করবেন। আচ্ছা, এবার আমরা আবার এই প্রশ্নগুলো একবার তোমাদের সবাইকে রিপিট করে দিচ্ছি, এবং তার সাথে কিন্তু এক কথায় কিভাবে আসবে সেটাও আমি বলে দিচ্ছি। কোন বার জঙ্গল সাফ করবার দিন, এটা যদি এক কথায় আসে শুধু লিখবে মঙ্গলবার, আর এটাই যদি পুরো বাক্যে আসে মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন, কারা কিভাবে জঙ্গল সাফ করতে যাবে, এটা কিন্তু এক কথায় হবে না, এটা সবসময় পুরো বাক্যেই হবে, কারণ পাড়ার ছেলেরা দঙ্গল বেঁধে জঙ্গল সাফ করতে যাবে। কি বললাম, পাড়ার ছেলেরা দঙ্গল বেঁধে জঙ্গল সাফ করতে যাবে। খ নম্বরে দেখো, রঙ্গলাল বাবু কখন আসবেন, এটা এক কথায় আসতে পারে, এটা এখনই লিখবে, তাহলে কি হবে, রঙ্গলাল বাবু কখন আসবেন, তোমরা বলবে এখনই, এক কথায় হলে, আর পুরো বাক্যে হলে রঙ্গলাল বাবু এখনই আসবেন। তার দাদার নাম কি, এটাও এক কথায় আসতে পারে, শুধু লিখবে বঙ্গবাবু, আর পুরো বাক্যে হলে তার দাদার নাম বঙ্গবাবু। তাদের কিভাবে আনা হবে, তাদের মোটর গাড়িতে আনা হবে, এটা এক কথা আসতে পারে, তাদের কিভাবে আনাবে বা কিসে করে আনা হবে, শুধু মোটর গাড়িতে লিখতে হবে। গয়ে দেখো, জঙ্গল সাফ করতে কি কি জিনিস সঙ্গে নিতে হবে, আর কাকে সঙ্গে নিতে হবে, এটা কিন্তু পুরো বাক্যে ছাড়া হবে না। জঙ্গল সাফ করতে কোদাল কুড়ুল ঝাঁটা ঝুড়ি সঙ্গে নিতে হবে, জঙ্গল সাফ করতে কোদাল কুড়ুল ঝাঁটা ঝুড়ি সঙ্গে নিতে হবে, আর কাকে সঙ্গে নিতে হবে, এটা কিন্তু এক কথা হবে, এটা ভিঙ্গি ম্যাথরকে, শুধু উত্তর লিখতে হলে এক কথা হলে ভিঙ্গি ম্যাথর, আর পুরো বাক্যে হলে
আর ভিঙ্গি ম্যাথরকে সঙ্গে নিতে হবে। ভয় কি আছে, কার বাগানে কারা কপির পাতা খেয়ে সাঙ্গ করে দিয়েছে, এটাও কিন্তু এক কথা আসতে পারে, কার বাগানে কপির পাতা খেয়ে সাঙ্গ করেছে, অক্ষয়বাবুর বাগানে। আর যদি বলে কারা কপির পাতা খেয়ে সাঙ্গ করেছে, তাহলে হবে পঙ্গপাল, দুটো এইভাবে প্রশ্ন হতে পারে। আর পুরো বাক্যে দিলে অক্ষয়বাবুর বাগানে পঙ্গপাল কপির পাতা খেয়ে সাঙ্গ করে দিয়েছে। কার খেতে একটুও ঘাস নেই, এটাও এক কথায় হয় খিতিবাবুর। আর যদি পুরো বাক্যে বলে তাহলে খিতিবাবুর খেতে একটুও ঘাস নেই। এবার উম নম্বর চলে যায়, কেন কাজে ভঙ্গ দিতে হবে, কে ইঙ্গিতে বলেছেন দান করবেন, পঙ্গপাল তাড়াতে না পারলে কাজে ভঙ্গ দিতে হবে, এটা কিন্তু পুরো বাক্যে ছাড়া হবে না, যেহেতু একটা কেন উত্তর মানে প্রশ্ন করেছে, তাই জন্য এটা পুরো বাক্যে হবে, পঙ্গপাল তাড়াতে না পারলে কাজে ভঙ্গ দিতে হবে, কে ইঙ্গিতে বলেছেন দান করবেন, এটা কিন্তু এক কথায় হয়, এটা হবে ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন দান করবেন, এটা পুরো বাক্যে, শুধু উত্তর লিখলে হবে ঈশানবাবু। তাহলে আমাদের তৃতীয় পাঠ থেকে কিন্তু যে কটা প্রশ্ন উত্তর আমি পেরেছি সে কটা কিন্তু তোমাদের আমি লিখিয়েও দিলাম, এবং তার সঙ্গে তোমাদেরকে কিন্তু এক কথায় কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু আমি বলে দিলাম। আর এইগুলোই যে পুরো বাক্যে আসবে না এক কথায় আসবে, এটা কিন্তু এর জন্যই আমি বলেছি তোমাদেরকে গল্পটা খুব ভালো করে পড়তে, এটাকেই একবার এক কথাতেও দিতে পারে আবার পুরো বাক্যও দিতে পারে, তার জন্য তোমরা গল্পটা কিন্তু খুব ভালো করে পড়বে এবং বানান করে পড়বে।